দুই দশমিক এক ওভার পর মাঠ থেকে উঠে যান কুচকির চোট নিয়ে বেশ অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেও তার চোট গুরুতর নয় বলে জানা গেছে তবে ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিটও নন বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলনে ছিলেন মাশরাফি শুক্রবার তাদের ম্যাচ নেই শনিবার রাতের ম্যাচে খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে মাশরাফির ব্যাপারে প্রধান কোচ রাজিন সালে বলেছেন আজকে আমরা জানতে পারব ফিজিওর সাথে মিটিং আছে রাতে তখন জানা যাবে পরের ম্যাচ খেলবে কি খেলবে না আর জয়ই বলে দেয় সিলেট কতটা দুর্দান্ত পারফর্ম করছে পুরো প্রতিযোগিতায় সামনেও একই ছন্দে এগোতে চায় বললেন সালে দেখেন থামার কোনো সুযোগ নেই বিশ্রামের কোনো সুযোগ নেই আমরা একটা একটা করে ম্যাচ এগিয়েছি এবং সামনেও একটা একটা করে এগোবো বিপিএল ছাড়তে শুরু করে দিয়েছে পাকিস্তানি ক্রিকেটাররা ইতিমধ্যে বিপিএল ছেড়ে দেশে ফিরে গিয়েছে একাধিক পাকিস্তানি ক্রিকেটার তাদের মধ্যে রয়েছে সিলেট স্ট্রাইকার্সে খেলা দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার মোহাম্মদ আমির এবং ইমাদ ওয়াসিম বিপিএলের এবারের আসরে দুর্দান্ত খেলছে সিলেট যেখানে সিলেটের সাফল্যের পেছনে বাংলাদেশি ব্যাটসম্যানদের সাথে বড় অবদান রয়েছে পাকিস্তানের এই দুই ক্রিকেটারের এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় সবার প্রথমে রয়েছেন মোহাম্মদ আমির তাদের বিকল্প হিসেবে ইতোমধ্যে এবং গুলবাদিন সিলেটে এছাড়াও কুমিল্লা খেলা পাকিস্তানের বলার নাসিম শাহ ঢাকা ছেড়েছেন সকালে পাকিস্তান সুপার লিগে না খেলে বাংলাদেশ সফরে আসছেন আলী সবকিছু ঠিকঠাক থাকলে আগামী চব্বিশ ফেব্রুয়ারি তিনটি ওয়ান এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফর আসার কথা রয়েছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের কিন্তু বাংলাদেশ সফরে আসছে না ইংল্যান্ডের একাধিক তারকা ক্রিকেটার পাকিস্তান সুপার লিগে না খেলে বাংলাদেশ সফরে আসছেন ময়নালী সবকিছু ঠিকঠাক থাকলে